নির্বাচন ঘোষণার পর প্রার্থী তালিকা নিয়ে টানটান উদ্দীপনা রাজনৈতিক মহলে। সেসব চিন্তা দূরে ফেলে অবসর সময়ে কলম ধরলেন বিশিষ্ট সমাজসেবী সুবীর মুখার্জি। তার কবিতায় ফুটে উঠল বাংলা নিজের মেয়েকেই চাই। এই এত কাজ করলেন, এখন তো মানে নির্বাচন ঘোষণা হয়ে গেছে, ওয়াকাটা সব বেরিয়ে গেছে, এখন আপনার এই অবসর সময় কাটছে কীভাবে? একটু অবসর তো আছেই, এটা ঘটনা যে প্রত্যেক দিন এই চুঁচুড়োতে গিয়ে কাজগুলোকে, এবং গত দু মাসে আমি প্রায় 200 ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। সেই ওয়ার্ক অর্ডারের ফাইল সমস্ত কিছু এ করা থাকে, ওয়ার্ক অর্ডার দেওয়া, আপনারা জানেন যে এগুলো সমস্ত ই টেন্ডার হয়, ই টেন্ডারে যারা ভ্যালিড হয় তাদের এ করা সমস্ত কিছুগুলো থাকে, তার ফিনান্সিয়াল বিট, টেকনিক্যাল বিটগুলো এগুলো সব টেকনিক্যাল ব্যাপার থাকে। একটু অবসর হয়েছে, কিন্তু সাংগঠনিক কাজকর্ম তো দিন রাত্রি চলে। আর আপনি জানেন যে আমার সন্ধ্যেবেলা হলেই আমজনতার দরবার, এখানে শত শত মানুষ আছে, প্রত্যেক দিন মানুষের অসুবিধা নিয়ে এ নিয়ে, কিন্তু আমার তো তার মধ্যে একটা কবি মন আছে। আমি তো খুব কবিতা লিখি, এবং আপনারা তো জানেন যে আমার অনেক বই প্রকাশিত হয়েছে, অনেক কবিতা উপন্যাসের বই বিভিন্ন পাবলিশার্স। তাই এই একটা কবিতা, গতকালই একটু অবসর ছিল রাত্রিবেলা থেকে সকালে, আমি একটু অধিক রাত্রি পর্যন্ত লেখালেখি করি, তা লিখলাম এই কবিতাটা। এইমাত্র আমার সোশ্যাল এতে আমি এটাকে এইমাত্র সার্কুলেট করলাম, নাম দিচ্ছি প্রতিবাদের কবিতা। হাতরাস এই নিশুতি রাতে সাক্ষী তুমি একা, কেমন করে দাও হলো তোমার চোখে দেখা, যন্ত্রণাতে কোমায় ছিলে শরীর জুড়ে অত্যাচার, শেষ যাত্রাও স্বজন হারা পুলিশ ঘেরা চিৎকার, সেই হাতরাসের আকাশ বাতাসে নির্যাতিতার কান্না, স্বদেশ জুড়ে এক স্লোগান এই শাসক আর না, শেষ যাত্রায় মেয়ের কাঁধে খুন হওয়া বাবার লাশ, ওই মেয়ে তোর আগুন চোখে লেখা ওদের সর্বনাশ, দলিত মেয়ে গরিব মেয়ে উচ্চ বর্ণের লালসা, ভারতবর্ষের গণতন্ত্র কিসের তুমি ভরসা, লালকেল্লায় নিশান ওরে সাম্য শান্তি ত্যাগ, ওই মেয়ে তুই মিছি মিছি করিস কেন রাগ, স্বাধীন দেশে হাতরাস এখনো তুই ভুখা, সাহস করে একবার বল এ সরকার ঝুঠা, সত্যি করে বলবি আজ শাসক তুমি কার, যারা ধর্ষণ করে জীব কেটে নেয় শাসক তুমি তার, কাঁদছে দেশ কাঁদছে মানুষ বোবা চোখের শূন্যতা, হারছে শাসন হারছে আইন কে কাকে দেবে মান্যতা, স্বদেশ আমার বিপন্নতায় জীব কাটা তার আর্তনাদ, সাংবাদিকের ঢোকা নিষেধ গেরুয়া নাকি রাজার সাজ, এমনি করেই বিসর্জনে বিবেক নীতি পুঁথির পাঠ, সমাজ আজ সহমরণে সঙ্গী শুধুই পোড়া কাঠ, কত মৃত্যু মানতে মানতে মানুষ আজ মান্যবর, ডিগ্রিগুলো জ্বালিয়ে দিয়ে আবার হব যাযাবর, শরীর জুড়ে শিরায় শিরায় জিঘাংসাল লাল আগুন, ওই মেয়ে আমার মেয়ে রক্তে লেগেছে অকাল ফাগুন, হাতরস আজ চেঁচিয়ে বলে কার অস্থি বিসর্জনে, এ লড়াই বাঁচার লড়াই রক্ত করবীর আহ্বনে, হাতরাসের শাসক দম্ভে বলে বাংলা হবে উত্তরপ্রদেশ, ঘরের মেয়ে চেঁচিয়ে বলে দুর্গা দেশের নারী আমি একাই করব তোদের শেষ, তাই তো চোয়াল শক্ত মুষ্টিবদ্ধ বাংলা আজ আপন মেয়ে চায়, যে মেয়ে আপন হাতে যত্ন করে আমার বাংলা মাকে সাজায়, মা তুমি জিঘাংসার লালসা থেকে আমার বাংলা মাকে বাঁচাও, মা মা মমতাময়ী তুমি রক্ত করবি হও, মা মমতাময়ী তুমি রক্ত করবি হও। এটা লিখেছি কাল রাত্রিরে, আমার মা মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই পারবেন এই বাংলার নারীদের বাঁচাতে, উত্তরপ্রদেশ হাসদাস থেকে বাংলাকে, সেই বাংলার কৌলিন্য, বাংলার আভিজাত্য, বাংলার সংস্কৃতি, বাংলার সম্প্রীতিকে তিনি রক্ষা করতে পারবেন, এই ভরসা আশা বাংলার 10 কোটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আমরা যে তার সৈনিক, আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, আমি চণ্ডীতলার অতন্দ্র প্রহরী, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কনিষ্ঠ সৈনিক।